good morning. So, video banate banate ghumaye gechilam ar tumra ekhon porjonto subscribe koro na. Guys, thank you so much. 25000 subscriber na hoye geche 30000 subscriber er kacha kachi to kore dio. So, hello guys, this is me over here and welcome back to another video. To amader ajke abar khelbo gas station simulator. আর গেস্ট অ্যান্ড সিমিলেটর এই মুহূর্তে আমাদের তিনজন কর্মচারী রয়েছে এবং আজকে আমরা আরও একজন কর্মচারী নিব, এ কারণ এই মুহূর্তে আমাদের গেস্ট স্টেশন দেখতে পারতেছো অনেক বড় এবং যা একা কন্ট্রোল করা একেবারে ইম্পসিবল। কিন্তু এখন আমার কাছে আছে $3,153 এবং যা দিয়ে আমি মোটামুটি গাইছি সেদিন আমি দেখো এই রাস্তাটা আমি এদিক করছিলাম। তো এটা আসলে যখন করছি তখন ভিডিওটা রেকর্ড করতে পারি নাই, আমি করে ফেলছি যে রাস্তা হয়েছে আমার। তো এখন কথা হচ্ছে আমরা সামনে যাব এবং আমাদের ও ভাই 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 পুরো জায়গাটা নোংরা হয়ে আছে, নিতে হবে। ওকে, ক্লিন করে দিলাম, নাইস। এখন বেরো। ওকে, এই পাশে কিছু ময়লা বাকি। এখন গাইজ, কথা হচ্ছে আমাদের আরও একজন ওয়ার্কার নিতে হবে, সেটা আমরা নিব। আগে দেখি আমাদের প্রোডাক্ট টোডাক্ট কিছু আছে নাকি কেনার মতো আনার মতো, সেগুলো আমরা নিয়ে আসবো। এই পাশটাতে ক্যাপ অল, ওকে, ক্যাপ সাজানো আছে, ক্যাপের কোনো প্যারা নাই। ওকে, এই পাশে আমি পাঁচটা দিই। ও না, আচ্ছা, ক্যাপগুলো ঠিকঠাক আছে, কিন্তু আমার কাছে কিছু সাজানোর মতো আছে। ও, লাইট আছে, ওকে গাইজ। হ্যাঁ, ওকে, গ্লাসের আর একটা চেম্বার আমার কাছে আছে গাইজ, তো এটা আমি লাগাই দিচ্ছি যাতে করে গ্লাস সংকট না দেয়। আমি গ্লাসের জন্য কতগুলো কিনছি ভাই? ও ভাই, গ্লাসের তিনটে কিনে ফেলছি, ওরে ভাই সাহেব। ওকে, এখানে দুইটাই গ্লাসের জিনিস। এই ভাই আইসক্রিম, আইসক্রিম আছে, প্লেস ফাইভ। ওকে, আইসক্রিম টাইসক্রিম সব কিছু ভালো মতো আছে। এই পাশে টয়, ওকে, টয় যা আছে সবগুলো আমরা এখানে লাইন লাগাই দিচ্ছি, নাইস। সবগুলো টয় এখানে চলে আসছে গাইজ, কোনো সমস্যা নেই। এখানে নিউজ পেপার কি আছে? অল, ওকে, নিউজ পেপার দিয়ে দিচ্ছি এখানে। এখানে নিউজ পেপার দিতে হবে না, এই পাশে জায়গা নাই। এই পাশে গাইজ, এই যে খাবারের পেস্টির এখানে অল অল। ওকে, আরও একটা কিনতে হবে। এ পাশে কি ডল ডল নাই? এ পাশে অ্যালকোহল আছে, এগুলো আমরা প্লেস অল করে দিছি। ওকে, কার কেয়ারের প্রোডাক্ট, ওকে, যা ছিল সবগুলো আমরা এখানে লাগাই দিছি গাইজ, কোনো সমস্যা নাই। আর কোনো কি এখানে কুলার, এখানে প্লেস অল, সব অল অল ঠিক আছে। এখানে আইসক্রিম কি আছে? আইসক্রিম যা যা অনেকগুলো আইসক্রিম আছে এখানে, কোনো সমস্যা নেই। আর এই পাশটাতে গাইজ, অনেকে বলতেছিল আমাদের বাথরুম কালার করা যায়, তো আমি সেটা জানি না, গিয়ে দেখি বাথরুমটা কালার করা যায় কি না। ও ভাই, ওকে ওকে ওকে, বাথরুম কালার করা যাইতেছে। ও ভাই, ওকে ওকে ওকে, আমি এটা জানতাম না সত্যি কথা, থ্যাংক ইউ সো মাচ যা যারা বলছো। এখন আমি আমার দোকান খুলি নেই, আগে কালারটা করে নেই। ওকে, বাথরুম আমার কালার করতে বলছিল আর আমি জানি না গাইজ কালার করা যায় কিনা, আমি ট্রাইও করে দেখি নাই। কে যেন একজন কমেন্ট করছিল, সরি তোমার নাম আমি বলতে পারতেছি না, ভুলে গেছি, কমেন্ট করে বলছিল যে আমি বাথরুম কালার করা যায়। তো গাইজ, আমরা বাথরুম কালার করতেছি ফাইনালি। ওকে, নাইস, দেখতে খুব সুন্দর লাগতেছে বাথরুমটা, ওয়াও। তো বাথরুম কালার করে ফেলে গাইজ, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবা না। এইটাতে আমি 1100 লিখে এম করতেছি, জানি তোমরা ফিল আপ করে দিবা, সো গাইজ করে দিও। এবং আমাদের গাইজ এই মুহূর্তে 25000 সাবস্ক্রাইবার জানা হয়ে গেছে এবং খুব জলদি 30000-এর কোঠায় চলে যাব, সো তাড়াতাড়ি করে দাও গাইজ। ওকে, সো নাইস, এই পাশটাতে কালার করতে হবে। ওকে, বাথরুমটা কালার করেই ফেললাম আজকে, এবং আজকে আরেকজন কর্মচারী রাখবো গাইজ, বুঝতে পারতেছো কর্মচারী দরকার আছে। ওকে ওকে, মোটামুটি আমাদের লেভেল 6-এ চলে আসছে আমাদের গ্যাস স্টেশন, নাইস। এই পাশটা কালার করতে হবে, ওকে, পুরোটাই কালার করে ফেলবো, কোনো সমস্যা হবে না। কালার করতে তোর পয়সা লাগে না, কালার তো আমার কাছে আছেই, কোনো সমস্যা নেই। আর কার ওয়াশটা কি এখন আসে নাই বুঝতে পারতেছি না, কার ওয়াশ কি আসবে না? কার ওয়াশটা আসলে আরও ভালো হইতো, কার ওয়াশ টোয়াশ করতে পারতাম গাইজ, বুঝতে পারতেছো। ওকে, নাইস, আর কোনো দিকে কি কালার করা যাবে? আর কোনো, এই ওয়ালটার বাকি আছে, ওকে, এই দেয়ালটা বাকি আছে, এই দেয়ালটা করে ফেলি। আরে, চেহারার মধ্যে এসে রং লাগতেছে কও। ওকে, দোকান খোলার আগে দোকানটাতে ক্লিন করতে হবে গাইজ, এই পাশটাতে ফুল কালার করা শেষ। এইবার এটা 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 ওহো, এটা আমি কালার করে নেই, এটা কালার করে ফেলি, এটা পিলার ছিল, নাইস। ওকে, পিলারটাও কালার করা শেষ, সোনার বাংলাদেশ মোটামুটি কালার করা আছে, এটার ভিতরে আমি ঢুকতে পারবো না। এটা হলো আয়না, আয়নার মধ্যে আমার চেহারা আমি দেখতে পারি না, ওয়াই ম্যান। এই বাসটাতে সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে ওকে, এটা ওয়ার্কশপ,
ওয়ার্কশপে কিছু নাই, ওকে নাইস। এখন কথা হচ্ছে আমাকে আমার আরেকজন কর্মচারী হায়ার করব, কিন্তু এর আগে হচ্ছে কি আমাদের এখন প্রোডাক্ট আনতে হবে। দাঁড়াও আমি এবার সেই সাথে তোমাদের পিসিতে চেক দিব ডেকোরেশনের। ওকে একটু ইনডোর ডেকোরেশন কি করা যায় না? ব্যারেল 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 দিয়ে আমি কী করবো? ওল্ড কফিন, কফিন আনবো আমি? না না না, আমার ভয় করে ভাই, আমি কফিন, ওকে এইটা কিনতে পারি, এটা সুন্দর জিনিস, ইনডোর প্লান্ট এটা। ওকে ওকে, এগুলো আমার কাছে আছে, কোনো দরকার নেই এগুলোর, এগুলো আছে। একটু এসকে একটু ডেকোরেশনের কাজ গাইস। এটা 116 ডলার, এটা কিনতে পারি, বাই করে ফেললাম, এটাও 22, এটা কিনে ফেলি। আমাদের ইনডোর প্লান্টের দরকার আছে গাইস, প্লান্টগুলো দেখতে খুব ভালো লাগে, বুঝতেই পারতেছো, এই প্লান্টগুলো কিনবো, প্লান্টগুলো অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে প্লান্ট। এটা ভালো না, ভালো টেলো কিনবো না। ওকে ওকে ওকে, যা কিনার, ওকে এটা কিনলাম। ওকে আর কিছু না গাইস, যেগুলো আমরা আগে সাজাই ফেলি তারপর দোকান খুলবো। এইটা এইটা কোথায় দেবো? আই এটা কি শিয়াল, শিয়াল নাকি এটা? এটা কোন দিকে দেওয়া যায়, কোন দিকে কোন দিকে কোন দিকে? এটা এই পাশে দিলে কেমন হয় গাইস? ওয়েট, ওকে এটা এখানে দিয়ে দিলাম। ও ভাই নাইস নাইস, এটা ভালো লাগতেছে। আমাদের ইনডোর প্লান্টগুলো কোথায় বসাবো, কোথায় বসাবো, কোথায় বসাবো, কোথায় কোথায় কোথায়? এগুলা এগুলো তো বেশি বড় গাছ ভাই। ওকে নাইস, ওকে ইনডোর প্লান্টগুলো দেখতে সুন্দর, যাই বড় না কেন দেখতে খুবই সুন্দর। ওকে এটা আমি এই পাশে বসাবো। ওকে ইনডোর প্লান্টগুলো সুন্দর, কিন্তু এই পাশে আমি কালার করতে হবে গাছ, আমাদের ঘরের কালারটা নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। এই পাশে একটা প্লান্ট দিব, নাইস, এই পাশে একটা প্লান্ট হয়ে গেছে। ওকে গাইস ভালো একটা ডেকোরেশন হচ্ছে আমাদের। ওকে অ্যালার্ম দিতেছে, শয়তানটা চলে আসছে গাইস, দেখতেই পারতেছো, আর এটা ভিতরে বসে গেছে। ওকে নাইস বসুক, এখন ওরে আমরা মারবো, ওরে কি দিয়ে মারবো গাইস? অ্যালার্ম বাজতেছে, এটা অ্যালার্ম বাজে ও আসলে। ওকে কই, এই এই শয়তান আয়, শয়তান ছেলে কোথাকার। ওকে ও আসলে, আমাদের অ্যালার্ম বাজে গাইস, দেখলে যে অ্যালার্ম বাজে আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এটা এই শয়তানটা আসছে। ওকে চাপ নাই, এই পাশে পুরোটা মানে কালার করতে হবে, পুরো কালার নষ্ট হয়ে গেছে গাইস, এই পিচিটা এসে পরে এই কালার নষ্ট করে দেয়। আর এই পাশে আমি কোথায় দিলাম, ওইটা কই রাখছি? ওকে এগুলো আমরা পরে লাগাইতে পারবো, চাপ নাই, প্যারা নাই, পরে এই চিলের উপর দিয়ে যাচ্ছে। ওকে তো আমাদের দেখে আরেকজন কর্মচারী আমরা নিতে পারি কি না। আর এই পাশে হচ্ছে এমপ্লয়ি ট্রেইলার, ট্রেইলার এটা একটা বাই করতে পারবো আই থিঙ্ক। ওকে গাইস আমরা আরও একটা ট্রেইলার কিনে ফেলছি এবং আরও একজন কর্মচারী নিয়ে নেবো, অলরেডি 3 জন আমাদের কাছে আছে। 4 নম্বর জন কর্মচারী আমাদেরকে হায়ার করতে হবে, হায়ার এমপ্লয়ি, এটা হচ্ছে জর্জ, জর্জ ওকে, ম্যাথিউ আর জর্জ দুইজন সেম, তো আমি জর্জকে হায়ার করে নিলাম, নাইস। ওকে তো আমরা সবাইকেই এখন কাজ দিব, কোনো সমস্যা নেই, এখান থেকে সবাইকে কাজ দিব গাইস। জর্জ যেহেতু নতুন, তারে আমরা ক্লিনিংয়ের কাজটাই করবো প্রথমে, ক্লিন দ্য স্টেশন। মিয়ামি তুমি ক্যাশ কাউন্টার মেনটেন করবা। ওকে মিয়ামিকে আমি প্রথমে পে করতে হবে গাইস, পেমেন্ট, টাস্ক লিস্ট, হ্যান্ডেল দ্য রেজিস্টার, নাইস। আর এটা হচ্ছে রিকার্ডো, রিকার্ডোর পেমেন্ট করতে হবে, প্রথমে পেমেন্ট করলাম। আর হচ্ছে টাস্ক লিস্ট, এখানে তুমি রিপেয়ার কার, ওকে এখানে হচ্ছে তোমার অ্যান্ড্রো, অ্যান্ড্রো পেমেন্ট করলাম পেমেন্ট, এবং এখানে তোমার যেতে হবে তোমাকে ফুয়েল কার। ওকে সবাইকে সবার জব আমি বুঝাই দিছি, আর এখন কাজ আমাকে আমার গ্যাস স্টেশন ওপেন করতে হবে, বেলা বাজে 19টা, এতক্ষণ আমি অনেক ডেকোরেশন নিয়ে বিজি ছিলাম। তো চলো গাইজ আমাদের স্টেশন ওপেন করা যাক, লেটস ওপেন। ওকে ওপেন করে দিলাম, দেখো গাইজ ওপেন হচ্ছে, এবং আমাদের ডাস্ট বোল এই মুহূর্তে ওপেন হয়ে গেছে, এবং আমাদের 4 জন কর্মচারী, 4 জন এখন কাজে লেগে যাবে। ওকে নাইস, ওকে ওকে অ্যান্ড্রো চলে আসছে ওর কাজে, এখানে দাঁড়ায় আছে, তো ওর কাজ করবে। ওই পাশে ওই যে আরেকজন এখানে পরিষ্কার করতেছে, এই পাশে মিয়ামি চলে আসছে ওর জবে। ও ভাই সাহ, ওকে এটা হচ্ছে, ও ওকে ওকে, এটা আমি কালার করে দিই গাইস, যাও এই ফাঁকে আমি কালারটা করেই ফেলি। ওকে এই পাশে কালারটা করে ফেলি, আরে ভাই কালার হয়ে যা, ওকে নাইস কালার হয়ে গেছে। এই পাশে এই পাশে এই পাশে ওয়ার্কার কে আছে, এই যে এখানে রিকার্ডো, রিকার্ডো এখানে করতেছে ওর কাজ, আর রিপেয়ারের কাজ দিছি ওকে আমি। আর ওটা রেস্টিং কেন, হোয়াট দ্য হেল ম্যান, এই হালার পর রেস্টে যাস কেন, এই বুইরা
রেস্টে যায় কেন? আরে ভাই তুমি ক্লিন করবা, তুমি রেস্টে যাও কেন? আরে মানে কি আজও রেস্টে চলে যাচ্ছে ভাই, ওরে আমি ফাইট করে দিব, ওরে রাখবো না, এ কথা শুনতেছে না? এই হ্যালো, ওকে দেখি ও কই যায়, মানে যাইতেছে কেন ভাই? আমি বলতে বুঝতে পারলাম না, ওরে আমি আজকে নতুন ডাকছি, আজকে যদি সে রেস্টে চলে যায় বারবার কাজ করার আগে তাহলে কেমনে হবে? আরে গাই ওকে, কাস্টমার আসা শুরু হয়ে গেছে গাইজ, আজও ওকে তিনজন কাজ করতেছে, ওরে হয়তো আইতে আমি পরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে ওরে আমি নিতে পারতেছি না কেন, বা ওই মানে কাজ করতেছে না কেন, আমি সেটা বুঝতে পারতেছি না গাইজ। সো ওকে দেখেন ফুয়েলের কাজ করতেছে আমাদের অ্যান্ড্রো, অ্যান্ড্রো ফুয়েলিং করছে, এখানে ফুয়েল দিতেছে। ওকে দেখো গাইজ, অ্যান্ড্রো ফুয়েল দিতেছে, নাইস। ওকে আমার ফুয়েলের কাজ চলছে, এই পাশে গ্যারেজের কাস্টমার চলে এসেছে, গ্যারেজের কাজটা কে করতেছে দেখি তো, গ্যারেজ করতেছে রিকার্ডো। ওকে রিকার্ডো কাজ করতেছে গাইজ দেখো, ওকে রিকার্ডো গ্যাসে কাজ করতেছে পুরো। আমি কী করবো ভাই, আমার কোনো কাজ কি নাই গ্যাসে এসছে? ওকে ওমায় কই যায়, ও কাজ করে করে আবার জায়গায় চলে আসে। ওকে আরেকজন কাস্টমার চলে আসতেছে এই মুহূর্তে, দেখতেই পারতেছো গাইজ, মানে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে হবে। এদিকে টায়ার সংকট দেখা দিছে, না টায়ার আছে, টায়ার আছে, টায়ার আছে। এই পাশটা দেখি ফ্লুইড, ফ্লুইড ফ্লুইড আনতে হবে, ফ্লুইড আমরা কিছু প্রোডাক্ট অর্ডার করি গাইজ। আর ডেলিভারি প্রোডাক্ট, না 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 ব্যাক যাও, ডেলিভারি কার্ড পার্সে যাব, তারপর তোমার হচ্ছে কলেন, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আনায় ফেলবো, 15 16টা আনায় ফেলি, এটা তো আনায় ফেলা ইঞ্জিন অয়েল, কার মিরর 10টা কার মিরর আনায় ফেলি, স্কেচ রিমুভার দাম কম আছে 10টা আনায় ফেলবো, 10টা আনায় ফেলবো, স্কেচ রিমুভার টায়ার, টায়ার মোটামুটি আছে, টায়ার লাগবে না তো, আমরা সব কিছু আমরা ওকে অর্ডার করে দিলাম, নাইস। আমাদের কার প্রোডাক্ট চলে আসবে আর কোনো সমস্যাই হবে না, কার প্রোডাক্ট চলে আসবে খুব জলদি জলদি করে। এবং এই পাশটাতে অনেক অনেক কাস্টমার, কিন্তু এদিকে গাইজ আমরা হালকার উপর, সবাই যেহেতু কাজ যার যার কাজ নিয়ে বিজি, আরে ম্যাম আপনি আসতে পারতেছেন না কেন, সবাই সবার কাজ নিয়ে বিজি, দেখি গেছি আমি এদিকে একটু চুরি ধারি করতে পারি কিনা। সো চলো গাইজ চুরি করে কিছু টাকা ইনকাম করি আমরা, ও ভাই ওকে 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 গাইজ $11 পেয়ে গেছি একটা চুরি করে। এই পাশে এটা ওকে, এটা খুলে যা খুলে যা খুল যা সিম সিম, $8 পেয়ে গেছি গাইজ, মানে আমি তো চুরিতে এক্সপার্ট হয়ে গেছি। আরে ম্যাম, আরে ম্যাম আমি কিছু করতেছি না, আমি কিছু করতেছি না। ওকে আমাদের কার প্রোডাক্ট চলে আসছে গাইজ, তাই আমরা দুইটা গাড়ি চুরি করে মোটামুটি ভালো টাকায় আয় করে ফেলছি, নাইস। ওকে ফুয়েল কার ক্যাশিয়ারের দুজন ভাই ভাই ভিড় লেগে গেছে দোকানে আবারও, এবং আমাদের মোটামুটি এখন হাতে টাকা পয়সা নাই, আর টাকা পয়সা খুব জলদি করে চলে আসবে গাইজ, আমাদের যেহেতু কাজকাম শুরু হয়ে গেছে খুব জলদি করে ইনকাম হয়ে যাবে, প্যারা নাই পুরাই চিল, ঠিক আছে। ওকে ওকে শেষ প্রোডাক্ট, যাও 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 যাও, ওকে এই চাচা তুমি নাই মানলাম আপনার, যাও যাও ভাগো 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 এখান থেকে ভাগো তাড়াতাড়ি। তো আর কোনো প্রোডাক্ট কি আমাদের অর্ডার করতে হবে কিনা গাইজ আমি বুঝতে পারছি না, কিন্তু এদিকে এই বুড়াটা আজকে নতুন কাজে রাখলাম, সে কিন্তু কাজ করতেছে না, গিয়ে রেস্ট নিতেছে গাইজ, কেন রেস্ট নিছে আমি এটা বুঝতে পারতেছি না। এই কার ওয়াশ আমি কখন আনলক করতে পারবো সেটা আমি জানি না। তো ওকে এই পাশে, এই পাশে ওকে গাইজ অলরেডি $1000 চলে আসছে, আমাদের টাকা আসতেছে কোনো সমস্যা নাই, পুরাই চিল। এই পাশে আমাদের অ্যান্ড্রো সার্ভিস দিচ্ছে, ওকে ওকে দেখি একটা গ্যাস দিয়ে দিছে, একটা গ্যাস দিয়ে আর একটা গ্যাস দিয়ে যাচ্ছে। আরে ভাই আমাদের লাগানো ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল, আরে অ্যান্ড্রো ওটা ওইটা কালেক্ট করবে ভাই। ওকে পুলিশে দিতেছে গাইজ, ওকে 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 অ্যান্ড্রো নাইস, অ্যান্ড্রো কাজ করতেছে ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে করতে হবে এখন চুরি। ওকে চুরি করবো গাইজ আমরা, ওকে আমরা তো ভাই চুরিতে চুরিতে পুরো পারফেক্ট, কোনো সমস্যা নেই, $11 পুরা ধুরা চুরি হবে। ওকে আমরা লক হ্যান্ড খুলতে পারি, কোনো সমস্যা নেই, আঙ্কেলে 10টা বলে 10টাই চুরি করতে পারবো। আঙ্কেল আরেকবার বল প্লিজ, ওকে $14 ভাই ইনকামের উপর ইনকাম হবে, কোনো কথা হবে না। আরো আরও দুজন আসছে, এই দুজনের থেকেও চুরি করতে হবে, এবং আমাদের অ্যান্ড্রো ট্যান্ড্রো সবাই চলে যাবে রেস্টে, তখন আমি ওইখানে গিয়ে কাজ করবো, এখানে আমরা চুরি করবো, নাইস।
আজকে দেখি কয়টা গাড়ি চুরি করতে পারি গাইজ। ওকে $10, ওরে ভাই 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 নাইস। এটা এটা তো ইয়েই নাই, এটাতে নাই, এটা করে ফেলছি, এটা করে ফেলছি, নাইস। এটা এটাতে নাই। ওকে গাইজ এটা চুরি করবো, এটা চুরি করবো, মাস্টার লক। ওকে কোনো সমস্যা নেই, আমরা এখন লক খুলতে পারি, কোনো প্যারা নাই, পুরাই ছিল গাইজ, আমরা লক খুলতে পারি, আমরা চুরি করতে পারি। ওকে আমরা এটা খুলবো, মাস্টার লক, কোনো সমস্যা নাই। ও ভাই পার্টি বাস চলে আসছে, নাইস। ওরে ভাই পার্টি বাস, পার্টি বাস চলে আসছে। ওকে $23 গাইজ, মাস্টার লক খুলে ফেলছি, বুঝো কি কি লেভেলের চোর হয়েছে আমি এখন। ও ভাই এই যে পার্টি বাস চলে আসছে, পার্টি বাস এখন ভালো সার্ভিস দিতে হবে আমাদেরকে। পার্টি বাসে এখন প্রচুর প্রচুর ময়লা জমা হবে এবং ময়লাগুলো আমি ক্লিয়ার করে ফেলি। ওকে পার্টি বাস আসতে গেছে, অনেক অনেক ময়লা হয়ে যায়, পার্টি বাস চলে আসছে। ওকে ওকে পার্টি বাস চলে আসছে, টয়লেটে সবাই যাবে এখন। দেখি দেখি ওই লোকটা আনতে পারি কিনা, বুইটা কি আসে নাকি দেখে গেছি। দাঁড়াও, এমপ্লয়ি স্টার্ট টকিং, টাস্ক লিস্ট, ক্লিন দ্য স্টেশন। দেখে গেছি বুইটা আসতেছে কিনা। ওকে গাইজ বুড়িটা আসতেছে, আই থিঙ্ক ওর রেস্টের দরকার ছিল, রেস্ট করতেছিল, তো কি আর করার গাইজ, কিছু করার নেই, ও রেস্ট নিতেছিল। এই পাশে রিকার্ডের কোনো কাজ নাই নাকি, বুঝলাম না ভাই। ওকে সবাই টয়লেটে যাচ্ছে, টয়লেট থেকে বেরিয়ে গেছে, নাইস। আরে ওকে ভালো সার্ভিস হচ্ছে গাইজ, কোনো সমস্যা নাই, প্যারা নাই, পুরাই চিলের উপর দিয়ে দিতেছে। আমার খালি প্রোডাক্টগুলো আমার অ্যাসেম্বল করতে হবে, আর কোনো কাজ নেই আমার। ওকে 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 গাইজ, মানে পুরো চশমাগুলো আমরা এখানে সাজিয়ে দিব, যাতে করে সবগুলো সেল হয়ে যায়। এই পাশে চশমা, আর সুন্দর করে আবার সাজাইতে হবে গাইজ, এখানে আমরা পুরো আবার সুন্দর করে সাজাবো দোকান, কোনো সমস্যা নেই, আমার দোকান সাজাবো। এবারে গ্যাস দিতে আসছে এবং অ্যান্ড্রু এখানে গ্যাস দিতেছে, কোনো সমস্যা নেই গাইজ। এখন আমিও আসি গ্যারেজ, এখন গাইজ এই ফাঁকে গাইজ আমি এই ফাঁকে একটু চুরি তারি করে ফেলবো আজকে, খালি চুরির উপর যাবে, কোনো সমস্যা নেই, খালি চুরি হবে আজকে গাইজ, কোনো কথা হবে না, খালি চুরি হবে। ওকে এটা খুলতেছে না, আরে আরে আজকে কি 8 জন, ও ভাই 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 8 জন চলে আসছে লাইনে। মিয়ামি চলে যাবে ক্যাশ কাউন্টার থেকে, তখন পুরো আমি ধরা খেয়ে যাবো, ও রেস্টে চলে যাবে মিয়ামি, বুঝতে পারতেছো। ওকে ওকে $15 ভাই, ওকে নাইস, এটা বিগিনার লক, এটা খুলে ফেলবো, কোনো চাপ নাই। ওকে 5.80 চুরি করছে এবং এ লোকটা চলে আসছিল ভাই, ধরা খেয়ে গেছিলাম অল্পের জন্য। ওকে 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 আরেকটা চুরি করবো এখন। ওকে আরে খোল, ওকে $12 চলে আসছে, নাইস। ওকে ভাই আজকে অনেকগুলো গাড়ি চুরি করলাম ভাই, পুরাপুরি মাথা নষ্ট, বুকে কষ্ট হয়ে গেছে এবং বুঝতেই পারতেছো এখানে চুরি হতেছে। ওকে নাইস, মিয়ামির কাজও শেষ হয়ে যাচ্ছে, এখানে রেস্টে চলে যাবে, ফুয়েলিংয়ের কাজ করবে আমাদের, অ্যান্ড্রু চলে যাবে রেস্ট নিতে, আসতে খালি গাড়ি থেকে টাকা চুরি করতেছে গাইজ। ওকে মিয়ামি রেস্টে চলে গেছে, ক্যাশ কাউন্টের দায়িত্ব আমার নিতে হবে এখন, মিয়ামি যেহেতু ক্যাশ নিতে চলে গেছে, তো আমি মিয়ামি ক্যাশ টাইটের দায়িত্ব আমাকেই নিতে হবে। সো ম্যাম কিনেছেন, আসেন 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 আসেন, কিনেছেন। ওকে ম্যাম সিগারেট কিনছে ভাই, ও ভাই 3 প্যাকেট সিগারেট কিনছে, চিন্তা কর মহিলা মানুষ এত সিগারেট। ও ভাই অ্যালকোহলও কিনছে ভাই, আরে 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 অ্যালকোহল খায় না, অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ম্যাডাম। ও ভাই 5 প্যাকেট সিগারেট কিনছে ম্যাডাম, ওরে ভাই রে ভাই, এটা কেমনে হবে, এইটা কেমনে হবে। ওকে ওকে বিস্কিট, ওকে থ্যাংক ইউ ম্যাম। আর কেউ কে আছে এখানে? জর্জ কাজ করতেছে, থ্যাংক ইউ জর্জ কাজ করার জন্য। আমি এই পাশে চলে যাই, কারণ সবাই রেস্টে চলে গেছে একসাথে, কারণ সবাই আমি একসাথে কাজে লাগাইছিলাম এবং সবাই রেস্টে চলে গেছে, এবং সকালবেলা গাইজ বুঝতেই পারতো কতগুলো কাজ করতে হয়েছে আমাকে, একা একা করতে পারতাম না, ওরা 5 জন তো ওরা 4 জন থাকে গেছে, আমার অনেক কাজ। ওকে কাস্টমার অর্ডার করুক, দেন আমরা সাপ্লাই দিব, কোনো সমস্যা নেই। ওকে নাইস 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 নাইস। ওকে পুলিশের গাড়িতে এখন চুরি করবো গাইজ, পুলিশ ভিতরে যা ভাই, পুলিশ ভিতরে যাও, আমি এই পাশে পুলিশের গাড়ি থেকে চুরি করব, নাইস। ওকে $4 পুলিশ, ফকিন্নি পুলিশ, ও আরেকটা পুলিশ আসছে গাইজ, এটা থেকে চুরি করতে পারি কিনা, এটা মাস্টার লক, সমস্যা নাই ভাই, মাস্টার ফাস্টার আমার কাছে কিছু যায় আসে না, আমি সব চুরি করতে পারি। ওকে $17, দেখো গাইজ কত ফাস্ট করে চুরি করতে পারি এখন, কোনো সমস্যা নেই, চুরি করি তো অনেক টাকা জমা নিয়েছি ভাই আজকে, গ্যারেজে জর্জকে পাঠিয়ে দিতে হবে। ওকে $4 চলে আসছে, ওকে নাইস। আর কী লাগে ভাই, গাড়ির ডিকি থেকে টাকা চুরি করতে করতে বড় হয়ে গেলাম আমি, নাইস। এবার সে জর্জ এমপ্লয়ি
জর্জ স্টার্ট টকিং টাস্ক লিস্ট, তুমি রিপেয়ার দ্য কার। ওকে রিপেয়ার কারে চলে যাও এবং দুইজন কাস্টমার অলরেডি আমার কাছে চলে আসছে গাইজ। ওকে দুইজন চলে আসছে, যেহেতু দুজনকে আমি সার্ভিস দিয়ে দিব, খুবই জলদি জলদি করে সার্ভিস দিব গাইজ, মানে কোনো যাতে লেট না হয়। ওকে ওকে এক পার্টি পাস আসলে গাইজ ভালো টাকা ইনকাম হয়ে যায়, $4,000 অলরেডি চলে আসছে, যা টাকা ইনভেস্ট করছে সব টাকা উঠে যাচ্ছে, কোনো সমস্যা নেই, টয় বিক্রি হইতেছে, নাইস। ওকে ভাই, আরে আরে স্যার অত কিছু নিচ্ছে দেখছো। ওকে এই কাস্টমারটা অনেক ভালো, অনেক অনেক জিনিস বাই করছে গাইজ, বুঝতেই পারতেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ফুইলে দুজন এসে বসে আছে গাইজ, আর মশাও কামড়ে দিচ্ছে আমারে। আগে আগে ওদেরকে আমি সার্ভিস দিয়ে আসি, কারণ তোমরা দোকানে কাস্টমার, তোমরা যাবো না, ওরা ফুয়েল নিতে এসে চলে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলে যাও, চলে যাও, চলো এখানে, ভাগো ভাগো ভাগো। ওকে হ্যাভ এ নাইস ডে। ওকে স্যার এই পাশে, এই পাশে, নাইস। ওকে নাইস, এখন আমাদের ওকে নাইস। You're a lifesaver. Okay, sir. Thank you so much. Okay, এবার কি হেড দিব? হেড প্লেস অল। ওকে এখানে কিছু হেড বসিয়ে দিলাম। ওকে স্যার আপনার কি লাগবে, আপনার কি লাগবে? ওকে চিপস। ওকে ও শুধু চিপস কিনতে আসছে নাকি? তাই তো, ও শুধু ফুড নিবে। ও একটা হ্যাটও নিছে ভাই। ওকে হ্যাট যেহেতু নিছে, আমি বিস্কুট প্রিংগলস। ও ভাই ওকে নাইস। ওকে স্যার আমাদের এই পাশে কি, ওকে খেলনা কিনতেছে, পুরো দোকানটা মনে করো যে মানুষে ভরপুর, সবাই আমার এখান থেকে নেয়, নাইস। ফুয়েলে দুই টাকা দিয়েছে বসে আছে। আরে সিগারেট নাই। আরে স্যার কি যে বলেন স্যার, এই যে এই যে সিগারেট, সিগারেট সিগারেট নিয়ে যান। আরে স্যার ওকে গাইজ আমাদের সিগারেট অর্ডার করতে হবে, দেখি আরও কী কী প্রোডাক্ট আছে ওইগুলো আমরা অর্ডার করে ফেলবো গাইজ, সবগুলো অর্ডার করে দেন, আমাদেরকে সাপ্লাই দিতে হবে দুজন, আর সবাইকে আবার আমি ডেকে নিয়ে আসবো কাজ করার জন্য, নাইস গ্রেট জব। ওকে আমাদের মিয়ামি চলে আসবে, কিন্তু আমাকে সিগারেটের অর্ডার করতে, সিগারেটে আরও একটা, ওকে অনেকগুলো সিগারেট অর্ডার করবো, স্ন্যাক্স অর্ডার করতে হবে, স্ন্যাক্স অল্প কিছু আছে এখানে। আরে ভাই স্ন্যাক্স, অ্যালকোহল, পেপার, এই পাশে ফুড। ওকে ফুড আছে, কার কার প্রোডাক্ট লাগবে? আচ্ছা আমার মোটামুটি সিগারেট লাগবে, সিগারেট কী কী লাগবে, সিগারেট আর আইসক্রিম কী লাগবে, দেখতে ধরো আইসক্রিম লাগবে না, দ্যাটস ইট। ওকে আইসক্রিম লাগবে না, এখানে যা যা আছে সব কিছু আছে গাইজ, কোনো সমস্যা নেই। স্ন্যাক্স লাগবে, ওকে স্ন্যাক্স আর সিগারেট, চলো আমরা স্ন্যাক্স আর সিগারেট গাইজ আমরা অর্ডার করে দিই, ডেলিভারি প্রোডাক্ট, স্ন্যাক্স, স্ন্যাক্স এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা প্রোডাক্ট অর্ডার করলাম, সিগারেট। ওকে দেখি এখন আমাদের অর্ডার করলে অর্ডার করে অ্যাকসেপ্ট হয় কি না। ওকে গাইজ আমাদের অর্ডার অ্যাকসেপ্টেড, তো চলো এখন আমাদের এই ম্যাডামরা আসছে, ম্যাডামকে এখন সার্ভিস দিবে আমাদের অ্যান্ড্রো, কোনো সমস্যা নাই। এপাশে আরেকটা সিগারেটের দেওয়ালে কি লাগাইতে হবে, তো এখন যদি আমি কিনতে যাই, তো চলো আমরা কিনে নিয়ে আসি এখান থেকে। আমার কম্পিউটার দেখি তো, কম্পিউটারকে সাইড দিয়ে আমি ফিচার্স সেলফ সিগারেটের জন্য বড়টাই কিনবো গাইজ। ওকে বড়টা কিনছি, বড়টা আমরা কোন পাশে লাগাবো, সো আগে ছোটোটা কিনছি, এখন বড়টা কিনছি। প্রোডাক্ট সেলফ এইটা, ওকে সেলফ এটা এই পাশে লাগবে না, বাইরে গেলে গাইজ হবে না, এটা এই পাশে লাগাই দেয়, নাইস। আর এটার উঠে ফেলি, এইটা এই পাশে দিয়ে দিব, কেমন লাগে? ওকে এই পাশে আমরা সিগারেট লাগাবো। ও গাইজ মানে প্রোডাক্টে টোবাকোর জন্য বড় একটা জিনিস আমরা নিয়ে নিলাম, যা সত্যি ভালো লাগতেছে দেখতে, এবং আমাদের ডেকোরেশনও সুন্দর হয়েছে। ওই কাজটা করে দিয়ে আসবে আই থিঙ্ক, আমার যতটুকু মনে হয়, দেখি করে কি না। ওকে অনেক প্রোডাক্ট আছে ভাই, অনেক প্রোডাক্ট। ওকে রিপেয়ারিং, রিপেয়ারিং করতেই আছে, করতে থাকবো, ওইটা কাজটা শেষ করে দিয়ে ভাই তুই রেস্টে আসি, এর আগে আসিস না ভাই। ওকে ওর টাইম শেষ হয়ে গেছে, তাই কাজ শেষ করেই আসবে, কোনো সমস্যা নেই। ওকে সব প্রোডাক্টগুলো আমরা নিয়ে নিছি, নাইস। থ্যাংক ইউ স্যার, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, এখন চলে যাও। এবং ওয়ার হাউসে একটা গাইজ, ওকে গ্যারেজে যে প্রোডাক্টগুলো আছে গাইজ, আর প্রোডাক্টগুলো এখানে সাজাই ফেলবো, এখন এখানে আছে, এখানে সবগুলো। ওকে অয়েলগুলো সাজাই দিলাম, লুব্রিকেন্ট, এখানে টায়ার, টায়ার তো নাই, টায়ার শেষ হয়ে গেছে। ওরে ভাই টায়ার অর্ডার করতে হবে, আরে 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 টায়ার অর্ডার করতে হবে, ব্যাটারি, ওকে ব্যাটারি সাজাই দিলাম। এবার আরও একটা তেলের একটা ইয়ে ছিল, ওকে এটা, এটাতে এগুলো সাজাই দিলাম, নাইস। এখন আমার টায়ার অর্ডার করতে হবে গাইজ, কার পার্টস অর্ডার করতে হবে, বুঝতেই পারতেছো কার পার্টসের কী পরিমাণ চাহিদা গাইজ।
ওকে এই পাশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিই অল 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 ওকে নাইস অল করে দিছি নাইস ওকে সব প্রোডাক্ট দিয়ে দিছি সেই টোবাকো টোবাকো আমরা সব রেখে দিব এখানে ওকে সিগারেট গাইস পুরাই অবস্থা ভালো এখানে পাঁচটা 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 ওকে পুরোপুরি সাজাই দিছি কোনো চাপ নাই ওকে ফুয়েল এই পাশ থেকে আমি ফুয়েলটা অর্ডার করে দেখে যাবো এই কম্পিউটার থেকে ফুয়েলটা ডেলিভারি সাপ্লাই 500 অর্ডার নাইস অর্ডার করে দিলাম আমাদের যেহেতু টাকা আছে অর্ডার করতে সমস্যা নেই না ওকে এখন আমার $100,000 করতে হবে গাইজ পারবো কি না আমি বুঝতে পারতেছি না দেখি করতে পারি কি না করতে পারলে তো ভালো সো গাইজ এখন তেল আসবে এবং আমাদের গ্যাস স্টেশন আমরা বন্ধ করে দিব অনেক অনেক কাজ আজকে করে ফেলছি তুমি দেখতেই পাচ্ছ গাইজ অনেক কিছু করে ফেলছি আজকে গাইজ অনেক অনেক গাড়িতে চুরি করলাম সত্যি কথা এখন পর্যন্ত গ্যাস স্টেশনে আমি চুরি করি নাই আজকে এত এত গাড়িতে চুরি করছি ভাই সত্যি কথা এক কথায় অনেক কি বলবো কিচ্ছু বলার নাই ওকে আরেকটা পুলিশের গাড়ি আছে গাইজ এটা চুরি করবো চলো 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 চুরি করে আসি আজকে চুরি হবে ব্রো মাস্টার লক আরে মাস্টার বলটা আমার কাছে মাস্টার বলতে কোনো অপশন নাই ভাই ওকে $23 ভাই মাস্টার লকের বেশি টাকা পাওয়া যায় নাইস ওকে এখন আমার ও ভাই ওকে ওকে আমার ফুয়েলের ওকে ওকে ফুয়েলের গাড়ি চলে আসছে চুরির দিকে মনোযোগ না দিয়ে আমার ফুয়েলের গাড়ি দিয়ে মনোযোগ দিতে হবে গাইজ ওকে ওকে নো মোর ফুয়েল চলে আসছিল গাইজ অল্পের জন্য কিছু করার নাই এখন অনেক অনেক গাই কাস্টমার আসতেছে আমাদের এখানে দেখতে পাচ্ছো প্রচুর কাস্টমার ক্যাশ দুইজন চলে আসছে কিন্তু মিয়ামি কাজ করতেছে ওকে মিয়ামি কাজ করতেছে প্রচুর কাস্টমার গাইজ আমি এইটার তেল দিয়ে তারপর আমি আমাদের গ্যাস স্টেশন আজকের মতো বন্ধ করে দিব আজকে এমনি অনেক অনেক কাজ করে ফেলছি ওকে ওকে স্যার থ্যাংক ইউ আরে ম্যাম অর্ডার করেন তাড়াতাড়ি ওকে ওকে স্যার ওকে ওকে অনেক অনেক কাজ করে ফেলছি গাইজ সো আজকের মতো গাইজ আমাদের গ্যাস স্টেশন আমরা এখানে বন্ধ করে দিব আজকে অনেক অনেক কাজ করে ফেলছি আজকে অনেক চুরিও করে ফেলছি ও ভাই সাহেব ওকে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমাদের চুরি করতে কেমন লাগছে ভাই চুরি করলাম আজকে অনেকগুলো গাড়ি যা এর আগে আমি কখনোই করি নাই তো তোমার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা যদি আরও আরও গ্যাস স্টেশনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না গাইজ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা কমেন্টে তোমার মতামত জানাবা তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না সো ফ্রেন্ডস দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই